গ্রামের বাড়িতে যাচ্ছি। এখন ভোর সকাল 6টা বাজে। তো আমার শ্বশুর বাড়ি যেতে গেলে ব্রিজ পার হয়ে যেতে হয়। তো আমরা আমাদের মোটরসাইকেলে যাচ্ছি, আমার হাজবেন্ড বাবু আর আমি, আমার সাবিত। তো আমরা এখন গ্রামের বাড়িতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন সূর্য এখনো ওঠেনি, খুব সকাল, একটাও গাড়ি ঘোড়া চলছে না, খুব সকাল সকাল যাচ্ছি আমরা আজকে। তো ফাইনালি আমরা ব্রিজটা পার হয়ে গেছি। তো এখন গ্রামের বাড়িতে যেতে আমাদের 15-20 মিনিট সময় লাগবে। তো সাথেই থাকুন, আমরা গ্রামের বাড়িতে যে কী কী করি, কোথায় যাই, সব আপনাদের কাছে শেয়ার করব, সাথেই থাকুন। তো আমরা গ্রামের বাড়িতে চলে আসছি। দেখুন সকালবেলায় আমাদের চারপাশে গাছগাছালি, দুনিয়ার পাখির ডাক। এই যে আমাদের গ্রামের বাড়িতে মুরগি আছে, সে মুরগিগুলোকেও ছেড়ে দিয়েছে সকাল সকাল, এরা খাবার খাচ্ছে দেখুন। তো আমি গ্রামের বাড়িতে সাধারণত যেমন হয়ে থাকে, মুরগি হাঁস মুরগি ছাগল সবই থাকে। তো জানেন এটা সাধারণত যাদের গ্রামের বাড়িতে থাকে এটা আমরা জানি। আমি এখন আমার যা বাসি কাজ করছে, উঠান ঘর ঝাড়ু দিচ্ছেন, তো আমি মুখটা উঠালাম না, আমি হাঁপ উঠিয়েছি। তো দেখুন সকালে বাসি কাজ করছে। আমি খুব সকাল সকালই চলে এসেছি, যেহেতু রমজান মাস, সেহেরি খেয়ে আমি আর ঘুমাইনি। আমি আমার হাজবেন্ড বলছে চলো আমরা আজকে সকাল সকাল যাই। সকালের পরিবেশটা আমার বাবু সাবিত ভীষণ পছন্দ করে, সকালের ওয়েদারটা। তো চলুন আমি এখন আমাদের কিছু গাছগাছালি দেখাই। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, আমের ছোট বোল ছিল, বোল ধরছিল আমের। তো এখন এই যে প্রায় 2-2.5 উইক পরে আসছি আমি, 2-3 সপ্তাহ পরে এসে দেখি আমগুলো বেশ বড়ই হয়েছে। দেখে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ খুশি হচ্ছি আমি। তো দেখুন এই যে সেই গাছটা, যে আমের বোলগুলো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ধরে, এখন এবার এসে দেখছি আমগুলো বেশ বড়ই হয়ে গেছে। তো আমি তো ভীষণ খুশি হয়েছি দেখে। দেখুন আমার অনেকগুলো আম গাছ, আমি সব আম গাছগুলোকেই দেখাচ্ছি ঘুরে ঘুরে। আলহামদুলিল্লাহ আমার একটা গাছেও আম গ্যাপ দেয়নি, সব গাছে দেখুন কত সুন্দর কত আম ধরেছে। তো এখন বর্ষার অপেক্ষায় আছি আমার। আর দেখুন আমার একটা গাছেও মানে বন্ধ দেয়নি, আমার সব আম গাছে আম ধরেছে। আমি তো এসে দেখে ভীষণ ভীষণ খুশি হয়েছি। তো ওই যে আমাদের বড় বাড়ি ওই পাশেই, আমার ছেলে আর আমার যা হেঁটে আসছে। তো আমার কিন্তু একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছে কাঁঠালও ধরেছে। এই যে 3টা কাঁঠাল ধরেছে, বেশি ধরেনি, এটা তো পুকুর পাড়ে, কাঁঠাল গাছটা বেঁকিয়ে পড়েছে একেবারে পুকুরের ওপরে, তারপরেও 3টা কাঁঠাল ধরেছে আলহামদুলিল্লাহ। তো দেখুন একটা আম গাছও আম মানে গ্যাপ দেয়নি, সব গাছে আম ধরেছে। তো বিভিন্ন জাতের আম গাছ আছে এখানে, আমার বাবু খেলছে আমাদের উঠানে, ও ভীষণ খুশি, গ্রামের বাড়িতে এসে খুব দৌড়াদৌড়ি করে। দেখুন আমার সব আম গাছগুলোতে আম ধরেছে। আমি আরও গাছ আপনি আমি ওই পাশে আরও গাছ আমি দেখাবো আপনাদেরকে। তো দেখুন আমগুলো আমি ধরছি, দেখছি আর ভীষণ মজা, ভীষণ ভীষণ শান্তি পাচ্ছি। আমি ভাবছি এখান থেকে অনেকগুলো আম নিয়ে যাব বাসায় জুস বানানোর জন্য, কিন্তু কাঁচা আমের জুস, রমজান মাসে সারাদিন রোজা থেকে ভীষণ মজা, ঠান্ডা, শরীর ঠান্ডা থাকবে। তো এটা তো অনেক দেখলেন, এবার আমরা লিচু গাছে চলে যাই। দেখুন কত লিচু ধরেছে আমাদের গাছে, লিচু ধরেছে। তো লিচুগুলো এখনও তেমন বড় হয়নি। তো বাদাবি লেবু, ওই যে পাশে বাদাবি লেবু গাছও আছে আমাদের, আলহামদুলিল্লাহ টুকটাকি সব ফলের গাছই আছে। এটা হচ্ছে বাদাবি লেবু গাছ, আম গাছের ভেতরে আড়াল পড়ে গেছে। তো লেবুগুলো এখনও ছোটো ছোটো। এটা হচ্ছে কাগজে লেবু গাছ, আপনারা একটু খেয়াল দিয়ে দেখেন, গাছের পাতার চেয়ে লেবুটা অনেক বেশি ধরেছে আমার লেবু। দেখুন আমাদের লেবু গাছে এই যে পাতার থেকেও লেবু বেশি। তো আমি এটা দেখেও ভীষণ খুশি হচ্ছি, কারণ আফসোস আমি লেবুগুলো খেতে পাচ্ছি না,
তার কারণ হচ্ছে লেবুগুলো এখনও ছোট ছোট, আমার মনে হয় এই রমজান শেষ হয়ে যাবে লেবুগুলো পরিপক্ব হতে। তো দেখুন অসম্ভব, একটু খেয়াল দিয়ে দেখুন, অসম্ভব লেবু ধরেছে, অসম্ভব। তো হাজারি লেবু না কি বলে, তার থেকে ডাবল লেবু ধরেছে। তো যখন এই লেবুগুলো বড় হয়ে যাবে, গাছের পাতা দেখা যাবে না, শুধু লেবু আর লেবু, ভীষণ লেবু, ভীষণ লেবু। দেখুন নিচ থেকে শুরু হয়েছে একদম গোড়া অবধি, গোড়া অবধি লেবু হয়েছে। আর দেখুন এই পাশে একটা ছোট আম গাছ গত বছরে লাগানো ছিল, এবছর আলহামদুলিল্লাহ ওই আম গাছটাও আম ধরেছে। তো তো ওই গাছটা আম ধরেছে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, আমরা যখন আসি তখন এখানেই থাকি একটা রুমে, তো সাধারণত রাত থাকা হয় না, চলে যাই আমরা। তো এই যে দেখুন আমগুলো এখনও দেখা যাচ্ছে। আমার বাবু এখানে গরম লেগেছে, ওর ভীষণ গরম লেগেছে, এই জন্য বাতাসে খালি গায়ে এসে বসে আছে। তো বাচ্চাটা আমার সাবিতের ভীষণ গরম, তো জামাটা খুলে এসে বসে আছে, এবং গাছের থেকে একটা লেবু ছিঁড়েছে, সে লেবুটা হয়েছে কিনা। এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে দেখুন ছোট ছোট পেয়ারা ধরেছে। তো আর এই সেই কলা, আমি দুই সপ্তাহ আগে দেখিয়ে গিয়েছিলাম আপনাদেরকে, সে তখন কলাগুলো ছোট ছোট ছিল, আগের ভিডিওতে দেখতে পাবে। এবার আমি চলে আসছি আমাদের বিলে, বিল মানে মাঠ, বিলই বলে। তো সেই বিলে এই যে লেবু ছিঁড়ে নিয়ে যাচ্ছি, যেহেতু বাসার লেবুগুলো এখনও বড় হয়নি, কিন্তু বিল আমাদের বিলে যেই লেবু গাছগুলো সেইগুলো বড় হয়ে গেছে, তো সেখান থেকে আমি কিছু লেবু বাসায় নিয়ে যাব, যেহেতু ইফতারের সময় একটু লেবুর জুস হলে বেশ ভালোই লাগে সারাদিন রোজা রেখে। তো লেবু বাগানটা কিন্তু অনেক বড়, অনেক বড় লেবু বাগানটা। তো আমি ব্যাগ নিয়ে আসছি, ব্যাগ নিয়ে এসে আমি লেবুগুলো ছিঁড়ছি। আমি তো ভীষণ খুশি, আমি তো ভীষণ খুশি, এই লেবুটা ফেটে গেছে দেখেন। তো লেবু নিজের হাতে ছিঁড়ার মজাটাই আলাদা। তো আমি ছিঁড়ছি লেবুগুলো, দেখে দেখে নিচ্ছি যে কোন লেবুগুলোই রস আছে, বড় হয়েছে। তো আমি নিজের হাতে লেবু ছিঁড়ছি, আমার তো ভীষণ ভালো লাগছে। তো আমি একটা ব্যাগ নিয়ে এসেছিলাম বাসা থেকে লেবুগুলো ছিঁড়ার জন্য। তো নিচু হয়ে বসে দেখছি নিচের কোন লেবুগুলো পরিপক্ব হয়েছে, রস হয়েছে। তো টিপে টিপে দেখছি, আমার হাজবেন্ড বলছিল যে লেবু একটু চাপ দিয়ে দিয়ে দেখবা, যে লেবুগুলো নরম তুমি সেগুলো ছিঁড়বা, ওইগুলোর রস হয় বেশি। তো সেজন্য আমি ওইভাবে দেখে দেখে লেবুগুলো ছিঁড়ছি, আমার তো ভীষণ ভালো লাগছে। আমার সাথে আমার ভাসুরের মেয়ে আছে, দাদার মেয়ে আছে, তো ও আমার সাথে এসছে, ও বলছে কাকিমা আপনি লেবু ছেড়েন, আমি ভিডিও করে দিচ্ছি। তো আপনাদের কাছে আমার ব্লগটা, আমার ভিডিওটা শেয়ার করার জন্য আমি হচ্ছে আসছি, এবং আমার গ্রামের বাড়িটা দেখানোর জন্য। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি সামান্যতম ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো চলুন আমরা লেবু ছিঁড়ি। তো এই যে লেবুগুলো দেখুন, এক একটা মানে ডালে কতগুলা করে লেবু ধরেছে, ছোট ছোট লেবু গাছ। আমি কিন্তু লেবু গাছের নিচেই বসে আছি, কিন্তু প্রচণ্ড কাঁটা আমার সারা গায়ে, ওর নাই কাঁটা ফুটে ফুটে গেছে। তো তারপরে আমি আনন্দ পেয়েছি, কারণ আমি ছোটোবেলায় কখনো এইসব এতটা দেখিনি। তো আমি এখানে ভীষণ আনন্দ পেয়েছি। তো এই যে আমার ভাসুরের মেয়ে, ও আমার সাথে এসছে, আমরা দুইজনে লেবু ছিঁড়তে এসছি, ওর হাতে একটা ব্যাগ, আমার হাতে একটা ব্যাগ, আমরা দুইজনে অনেকগুলা লেবু ছিঁড়ছি। তো আজকে আমি ফ্রাইডেতে গ্রামের বাড়িতে এসে ভীষণ মজা পেয়েছি, আজকের ওয়েদারটাও ভালো ছিল। আর বিল তো দেখুন কত বড়, লেবুর বাগান দেখুন ওই মাথা পর্যন্ত, অনেক বড় লেবু বাগান। আসলে আপনারা বুঝতে পাচ্ছেন কি না ভিডিওতে আমি জানি না, লেবু বাগানটা কিন্তু অনেক বড়। তো সেইখানে এসেছি, তো এখান থেকে লেবু অনেক বিক্রি করা হয়। তো আমরা দুইজন লেবু ছিঁড়ছি, তো ভাবছি আমি
তো আমি এখান থেকে লেবুগুলো ছেঁড়া হয়ে গেলে আমাদের ভুট্টা বাগানে যাব। আমাদের ভুট্টা বাগানও আছে, আমি এখন বিলে আসি, আমি আমাদের ভুট্টা বাগানে যাব এবং আমি কিন্তু আপনাদের ভুট্টা ছেঁড়াও দেখাবো, কিভাবে ভুট্টা আমি ভাঙি সেইগুলো আমি দেখে বাসায় নিয়ে আসব। বাসায় নিয়ে আসার পরে সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো আমি কী কী নিয়ে আসছি গ্রামের বাড়ি থেকে। তো আমি লেবুগুলো ছেঁড়া হয়ে গেছে, দেখুন এই গাছটাতে মানে পাতা কম, লেবু অনেকটা বেশি। তবে এই লেবুটা আমাদের দেশি লেবু না, এটা কি যেন ঘোড়া লেবু না কি বলে আমাদের যশোরের ভাষায়, সম্ভবত ঘোড়া লেবুই বলে, শরবতী লেবুও বলে থাকে, শরবতী লেবু বা ঘোড়া লেবু যাই হোক দুইটার একটা হয়তো বলে। তো সেই লেবুগুলা মানে গাছের চেয়ে ওই গাছটাই লেবু বেশি ধরেছে, দেখুন। আমি অনেকগুলো লেবু ছিঁড়েছি, আমার হাতে ব্যাগটা ভারী হয়ে গেছে, আমি লেবু ব্যাগটা নিয়ে যেতে পারছি না। তার ভেতরে ওয়েদারটা যদিও একটু ভালো, রোদ্দুর নাই, তারপরেও গরম লাগছে, অনেকক্ষণ আসছি তো এই দুই তিনটা গলি ঘুরতে ঘুরতে এখন এই লাস্ট গলিতে আসছি আমি। ও ছিঁড়েছে অনেকগুলো, আর লেবুগুলো অনেক ভারী হয়ে গেছে, দেখুন কতগুলো লেবু ছিঁড়েছি আমি। ওই পাশের ব্যাগে আরও আছে, সেটা আর দেখাইনি আমি, শেষ আমার। এখন আমরা চলে আসছি ভুট্টা বাগানে। দেখুন যারা আগে কখনো ভুট্টা বাগান দেখেননি তারা আজকে দেখে নিন, আর অনেকেই আছে কিছু মনে করবেন না, অনেকেই আছে ভুট্টা বাগান দেখেনি কখনো, আমি তাদেরকে বলছি দেখুন কি সুন্দরভাবে ভুট্টা ধরে থাকে। আমি ফার্স্টে যখন দেখছি তখন আমারও মনে অনেক আনন্দ লাগছিল। তো আসলে আমার শ্বশুরবাড়ি গ্রামে, গ্রামের বাড়িতে, তো এখানে সব ধরনেরই সবজি চাষ করা হয়, তো সেখানে ভুট্টাটাও চাষ করা হয়, তরকারিও চাষ করা হয়, মানে লোকজনরা করে, কিন্তু আমি সেখানে এখনও মানে যা গরমেতে আমার যেতে ইচ্ছে করছে না, তো আমি ভুট্টাগুলোই আমি ছিঁড়া দেখাচ্ছি। তো আমি বাসায় ভুট্টা পুরাই খাই, ভালোই লাগে, আমার ছেলে সাবিতও খুব পছন্দ করে। তো আমি বাসায় নিয়ে যাওয়ার জন্য কিছু ভুট্টা এখান থেকে ভেঙে নিচ্ছি, দেখুন। আসলে আমার আরও এক সপ্তাহ আগে আসার কথা ছিল, কিন্তু আমি আসলে ব্যস্ততার কারণে আসা হয়নি, আমার বাবুর স্কুল ছিল, পড়া ছিল, তো তার ভিতরে ভুট্টাগুলো অনেক বতি হয়ে গেছে, আমার ভীষণ খারাপ লাগছে, ভুট্টাগুলো বতি হয়ে গেছে, না জানি কেমন লাগবে খেতে। তারপরেও কিছু কাঁচা দেখে আমি নিয়ে যাচ্ছি, এই বাগানটাতেও এখনও একটু কাঁচা আছে, কিন্তু ভুট্টা বাগান আমাদের ওই পাশে আরেকটা আছে, সেটা এখান থেকে দেখা যায়, খুব দূর থেকে দেখা যায়। তো ওই ভুট্টাগুলো একদমই শুকাই গেছে, ওই গাছগুলো ওইগুলো ভেঙে ফেলবে অতি শীঘ্রই, আরও রমজান মাসে জন্য। তো এ পর্যন্তই আজকে আবার ভিডিও শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।